নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদেরকে স্বাগত। এখানে আমরা কিভাবে মাছ কিনি এবং এখানে কিভাবে মাছ স্টোর করা থাকে, কিভাবে বিক্রি হয়, সেটাই আমি আজকের ব্লগে দেখাবো। এটা হলো মাছের দোকানটা, ভেতরটাও খুব সুন্দর করে সাজানো। দোকানটার দুটি অংশ, এই অংশে সামনের দিকে মাছগুলো রাখা থাকে, পেছনের অংশে মাছগুলো কাটা হয়, আর বাঁদিকে আরেকটা অংশ আছে যেখানে চেয়ার টেবিল পাতা আছে, সেখানে সবাই এসে খাওয়া দাওয়া করে। এই দোকানটাতে অনেক রকমের মাছ পাওয়া যায়, রুই পাওয়া যায়, ইলিশ পাওয়া যায়, চিংড়ি পাওয়া যায়, ভেটকি পাওয়া যায়, তেলাপিয়া পাওয়া যায়, অনেক রকমের পাওয়া যায়। আমরা যেদিন গেছিলাম সেদিন ইলিশ ছিল না। এই যে রুই, ছোট মাছের মধ্যে কই পাওয়া যায়, পাবদা পাওয়া যায়, সরপুটি পাওয়া যায়, আর একদম ছোট মৌরলা মাছ পাওয়া যায়। তবে আমরা রুই কিনতে গেছিলাম, রুই পেয়ে গেছিলাম। প্রত্যেক দিন যে রুই পাওয়া যাবে তার কোনো মানে নেই। এখানে বেশিরভাগ এখানকার কমন সামুদ্রিক মাছই বেশি পাওয়া যায়, যেমন সালমন মাছ, টুনা মাছ। এই যে তেলাপিয়া, এটা কি মাছ আমি জানি না, ওটা হলো পমফ্রেট। চিংড়ি, এটা চুনা। এই যে বাঁদিকের অংশটা যেখানে খাওয়া দাওয়া হয়, ওই যেটা কাঁটা রয়েছে সেটা সালমন মাছ, ফিলিট করে বিক্রি করা হয়। ওই যে সাদা নেটের মতো অংশে যেগুলো কালো কালো, ওগুলো হলো শামুক এক ধরনের। এখানে শামুক, ঝিনুক, অনেক রকম জিনিসই বিক্রি হয়। বিভিন্ন রকম এখানকার মাছের নাম সত্যি আমি বারবার শুনি আর বারবার ভুলে যাই। এই যে আমাদের মাছ কেনা হয়ে গেছে, এরপরে আমরা চিংড়ি কিনতে আরেকটা জায়গায় যাব। এখানেও চিংড়ি পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা যেখানে যাব ওখানকার চিংড়ি আমাদের খুব ভালো লাগে। এরপরে যেখানে যাব সেটা হলো ফুড হল। এখানকার চিংড়ি সত্যি খুব ভালো খেতে। এখানে এদিককার মাছই বেশি বিক্রি হয়, রুই ইলিশ এখানে অতটা পাওয়া যায় না। এখানে আরেকটা দোকান আছে যেখানে রুই ইলিশ এ ধরনের মাছ পাওয়া যায়, সেটা হলো ইসলামিক। সেখানে আমরা যাইনি। এই মাছটা খুব ভালো খেতে শুনেছি, আমি খেয়ে দেখিনি। এর ভেতরেও প্রচুর মাছ, ঝিনুক, শামুক, প্রচুর কিছু আছে। প্রথমবার যখন আমরা এখানে এসেছিলাম তখন এখান থেকে আমরা একটা লাল চিংড়ি নিয়েছিলাম, যেটা আমার অত্যন্ত বাজে লেগেছিল, এই চিংড়িটা। এখানে এরকমই বরফের মধ্যে করে সব মাছ রাখা থাকে। তো এখানে আমাদের পছন্দের মাছ পাওয়া খুব কষ্টের ব্যাপার, তাই যখনই আমরা কোনো জায়গায় যাই রুই বিশেষ করে পেলে একবারে অনেকটা নিয়ে আসি। এই যে নিয়ে চলে এসেছি, এভাবে প্যাকেটের মধ্যে করে বিক্রি হয়। এই দোকানটায় আঁশ ছাড়িয়ে দিয়েছিল, অন্যান্য দোকানে আঁশ ছাড়িয়ে দেয় না, নিজেদেরকে বাড়িতে এসে আঁশ ছাড়াতে হয়, যেটা সত্যি খুব কষ্টসাধ্য ব্যাপার। এইভাবে পুরো মাছকে আমরা স্টোর করে রাখি, যখন যেমন দরকার হয় তখন তেমন বের করে নিই। ফ্রিজারের মধ্যে ঢুকে গেল, আর ওদের পিসগুলো খুব অদ্ভুত রকমের হয়, যেগুলোকে আমাদেরকে নিজেদের পছন্দ মতো কেটে নিতে হয়। কাটা শেষ, পরিষ্কার করাও শেষ, এবার একটুখানি সিম্পলভাবে রান্না করে নেব। মাছ কিনে বাড়ি আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছিল, তাই খুব তাড়াতাড়ি ফুলকপি আলু দিয়ে একটুখানি মাছের ঝোল আমি করে নিয়েছিলাম। এখানে যে মাছ পাচ্ছি এটাই অনেক, বাঙালিরা কি মাছ ছাড়া বাঁচতে পারে? হ্যাঁ, কিছু কিছু তো ব্যতিক্রম আছেই, কিন্তু বেশিরভাগ বাঙালিরই মাছটা কিন্তু দরকারি হয়। সবসময় যে আমরা এই ধরনের ভালো মাছ পাই তা কিন্তু নয়, যখন পাওয়া হয় তখন একবারে নিয়ে আসা হয়। ইলিশ পাওয়া যায়, ছোট ছোট ইলিশ, খেতে অতটা ভালো না,
রুইও যে সবসময় পাওয়া যায় তা না। আবার এটাও হয় মাছ পাওয়া গেছে কিন্তু মাছটা অতটা ভালো না, তখন মাছ আনা হয় না, কারণ মাছ অনেকদিন স্টোর করা থাকে। মাছ যে সবসময় ভালো পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি নেই। তবে ফুড হলে যে চিংড়িগুলো সেগুলো সবসময় অ্যাভেলেবল থাকে, অসম্ভব ভালো খেতে সেই চিংড়িগুলো। এখানে যতই ভালো মাছ পাওয়া যাক না কেন, নিজেদের দেশের ওই ফ্রেশ মাছ খুব মিস করি। বড় মাছ তো তাও এখানে পাওয়া যায়, ছোট মাছ একদম পাওয়া যায় না। এখানে আসার পরে আমার মিস করার জিনিসের তালিকার মধ্যে ছোট মাছ অন্যতম। কই মাছ, সরপুঁটি মাছ এগুলো পাওয়া যায়। সরপুঁটি মাছ আমি এনেছিলাম, অতটা স্বাদ ছিল না। তবে হ্যাঁ, এখানে অনলাইনে অর্ডার দিয়েও অনেকে মাছ আনায়। আমরা যেহেতু এখনও অনলাইনে অর্ডার দিয়ে আনিনি, তাই আমার কোনো অভিজ্ঞতা নেই। বকবক করতে করতে আমার রান্নাও প্রায় শেষ হয়ে এলো। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। আবার আসছি পরের ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।